হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী, আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি রান্নাঘর থেকে। দেখো, শাশুড়ি মা আর আমি দুজন মিলেই রান্না প্রায় শুরু করে দিয়েছি, যেহেতু স্কুল, সকাল সকালে রান্না বসে যায় আমাদের। তো এইদিকে দেখো, বিছানার চাদরটা উঠিয়ে দিয়েছি, কাচতে দিয়েছি, আর এখানে বাবুন বসে খাচ্ছে। আর এই যে রিউ এখন ঘুম থেকে ওঠেনি, এখানে মাসি, এই যে আমাদের মাসি হচ্ছে হেল্প করে, সবজি টবজি কাটে, কেটে দিচ্ছে। আর এখানে দেখো, আমি হচ্ছে ঝিরঝিরি করে আলু কেটে নিয়েছি, পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সম্বরা দিয়ে। এটাকে এই রাইখোর মাছটা দেখছো, এই রাইখোর মাছ দিয়ে ঝোল হবে, আর এই বড় মাছটা ওর মধ্যেই দিয়ে দেবো। আর এই দেখো, তরকারিটা কষিয়ে নিচ্ছি, এর মধ্যে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই তরকারিটা খেতে দারুণ লাগে। আর এই দেখো, টমেটোও দিয়ে দিলাম, এটা ঝোলও হবে না, বেশ মাখা মাখা টাইপের একটা হবে। তো এভাবে এখন কষিয়ে নিচ্ছি জিনিসটাকে। আর এইদিকে সকালবেলা আজকে প্ল্যান হয়েছে একটু চাউমিন খাওয়ার, যে চাউমিন সকালবেলা চাউমিন খাবো। তো এই যে দেখো, চাউমিনটাও এদিকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, অনেকগুলো চাউমিন সবার হয়ে যাবে সকালবেলা। তো এই যে জলে বসিয়ে দিয়েছি দেখো, আর আমি জলের মধ্যে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিই, তাহলে পরে আর হলুদ দিই না, আর গন্ধ করবে না হলুদে, সেটা আগেই জলের মধ্যেই দিয়ে দিই। আর এইভাবে হচ্ছে নেড়ে নিচ্ছি, এটা হচ্ছে এই হলুদ হলুদ কালার হয়ে যাবে। আর এই যেভাবে আমি সিদ্ধ করে নেবো এখন চাউমিনটা। আর এখানে দেখো, সবজি সব কেটে রাখা হয়েছে চাউমিনের, এই যে ক্যাপসিকাম, টমেটো, পটল, আলু, পেঁয়াজ, গাজর, যা যা দেবো। আর এখানে হবে করলা ভাজা, আর এই যে আলু বেগুন, এটা একটা সবজি হবে, আর হবে হচ্ছে ফুলে খাড়া শাক। আর এইদিকে দেখো, চাউমিনটা হচ্ছে হয়ে গেছে, আর এইভাবে আমি সাজিয়ে দিয়েছি চাউমিন, দেখো সবজি দিয়ে করেছি, আর উপর থেকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এইভাবে প্লেটগুলো আমি সব সাজিয়ে নিয়েছি। আর এটা একদম বিকেলবেলা, ঠিক আছে, এটা বিকেলবেলা। দেখো, আমার শাশুড়িমা আর আমি দুজন মিলে এখন নারকেলে নাড়ু করব। তো হচ্ছে আমার বাবা এদিকে নারকেল পাঠিয়েছে, তো নারকেলগুলো কী হবে কী হবে, তো নারকেলের নাড়ু খাবে সবাই বলছে, তো গুড়ের নারকেল নাড়ুটা খেতে সবাই খুব ভালোবাসে। সেই জন্য আমি আর শাশুড়িমা দেখো, এই দেখো বসে পড়েছি, এই দেখো গুড়ের নারকেলের নাড়ু নিয়ে এখন নারকেলের নাড়ু করবো। আর মনে হচ্ছে দুর্গা পূজা চলে এসছে, যেন দুর্গাপূজা ফিল হচ্ছিলো, দুর্গাপূজার আগে এরকম করে আবার সব নাড়ু করবো, সবাই মিলে নাড়ু করা হয়, তো এরকম মনে হচ্ছিলো। তো এই যে নারকেল নাড়ুগুলো করে নিচ্ছি। চিনিরটা করলে কি, চিনিরটাও খেতে ভালো লাগে, কিন্তু ওটা একটু তাদের গন্ধ হয়ে যায়, যে দুই রকম মতো। গুড়েরটা বাবনদের এত ভালো লেগেছে, তো ওই জন্য গুড়েরটাই করা হলো, গুড়েরটা অনেকদিন থাকেও। এইটা একদম রাত্রিবেলা, তো রাত্রিবেলা দেখো আমার একদম ঘুম ঘুম পাচ্ছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো সারাটা দুপুর আমি ঘুমাই না। এই যে আর এখন একদম ক্লান্ত লাগছে। তো এই দেখো, এখানে রাতেবেলায় হয়েছে হচ্ছে মাছের মাথা ছিল, মাছের মাথা দিয়ে হয়েছে মুড়ি ঘণ্ট। এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা একটু গ্যাঁত গ্যাঁত এখন করছে, কিন্তু নামানো হলো, কেবলই অফ করা হলো গ্যাসটা, তো এই যে একটু পরে ঝরঝরে হয়ে যাবে। তো খেতে খুব টেস্টি হয়েছিলো। তো এই যে রাতেবেলা মাছের মাথা দেওয়া হয়েছে মুড়ি ঘণ্ট, ও বেলার কিছু ছিল না, তো প্ল্যান করা হলো কী করা হবে। তো চলো মুড়ি ঘণ্ট করা হোক, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে খাওয়ার কোনো সমস্যা নেই, আবার গরম পড়ে গেলে আবার খাওয়া নিয়ে চিন্তা লাগে, ভয় লাগে তখন খেতে এটা সেটা। তো এখন ওয়েদারটা বেশ ভালো, তো এটা দিয়ে হবে আমাদের রাতেবেলার ডিনার। তো তোমাদের কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কমেন্ট করবে অবশ্যই, লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ, তোমরা নতুন যারা আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এটা আমি পরে ভয়েস দিচ্ছি বলে কথাটাগুলো এরকম লাগছে শুনতে, ভাবছি পরে ভয়েস দিই, শুনে যে এখন ভয়েস দিয়ে দিচ্ছি, ঠিক আছে।